দেশে করোনা আক্রান্ত 6,500 ছাড়ালো মৃত্যু 10। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে 6,676 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে 16,24,387 জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,154 জনে। ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাব আওয়ামী লীগের। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকালে এই প্রস্তাব দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসি গঠনে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইভির মাথায় আমার অদৃশ্য হাত আছে, তৈমুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, যে কোনো বিপদ আপদে অদৃশ্য শক্তির মতো আমার হাত তার মাথায় আছে, আমি তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সোমবার বিকালে তৈমুর আলম খন্দকারের বাসায় যান নবনির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তৈমুরের পা ছুঁয়ে দোয়া নেন আইভি। ভারতে একদিনে 2,58,000 করোনা রোগী শনাক্ত। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে 2,58,000-এর বেশি করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে 385 জন মারা গেছেন। এই দিন আগের তুলনায় বেড়েছে শনাক্তের হার, তবে কমেছে শনাক্তের সংখ্যা। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ফেয়ারওয়েল ম্যাচ খেলতে রাজি হননি কোহলি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কোহলি পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর বিসিসিআই এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত 14 জানুয়ারি ফোনে কোহলিকে অধিনায়ক হিসেবে বিদায় ম্যাচ এবং বেঙ্গালুরুতে একটি উৎসবের প্রস্তাব দিয়েছিলেন। সেটা অবশ্য প্রত্যাখ্যান করেন কোহলি। তিনি বলেন, একটি ম্যাচে কোনো পার্থক্য হবে না, আমি এমনটা নই।